আমার বন্ধুগান একান্ত আপনজনের আমার সুলাইম বিশ্বনবীর আকান্ত একজন মহিলা সাহাবী আমার বন্ধুগণ মহিলা সাহাবী তারাদের একটা সন্তান আল্লাহ পাক দান করেছে স্বামী বিদেশে বাইরে সফর গেছেন কাজ করার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য অপর দিকে স্বামী আজকে বাড়িতে আসবেন স্বামী বাড়িতে আসবেন কিন্তু সন্তানটা দিয়েছিলেন যিনি আবার নিয়ে নিয়েছেন দিলে বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আজকের সমাজে অনেক মা দরদকা যায় সন্তান যখনই হয় না আমি আপনাদের এলাকার খবর হয়তো জানি না মায়ের যে সন্তান চায় আসেনি নাই বাবার কাছে যে সন্তান তো আসেনি নাই বলে বাবা আমার কি একটা সন্তান দিবা সন্তান দেওয়ার মালিক কে ইয়া হুলি মাইয়্যা শাওয়িনা সওয়া ইয়া হুলি মাইয়্যা শা উযুকুর আল্লাপাক বলেন আমি কাউকে কন্যা সন্তান দেই কাউকে পুত্র সন্তান দেই আবার কাউকে শুধু কন্যা দেই আবার কাউকে শুধু পুত্র দেই আবার কাউকে কিচ্ছু দেই না সব কিছু দেওয়ার মালিক সেই আল্লাহর কাছে সবসময় সব কিছু চাইতে হবে আমার বন্ধুগণ উম্মে সুলাইমের সন্তান দুনিয়া থেকে চলে গেছেন প্রিয় মা বোনেরা কত ধৈর্যশীল মহিলা আজকে দেখেন আপনি আমার এই ঘটনা থেকে একটা শিক্ষা নিতে হবে আপনার আমার ধৈর্য ধারণ করতে হবে তার স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসবেন সন্তান চলে গেছেন বাইরে থেকে কষ্ট করে আসবেন বাইরে থেকে কিন্তু পুরুষদের মেজাজ একটু সব কখন ঠিক থাকে আবার কখন খারাপ থাকে এটা কিন্তু বলা যায় না পুরুষদের কখন ভালো থাকে থাকে আবার খারাপ এই জন্য তিনি অপেক্ষারত আছেন আজকে আমার স্বামীকে বাড়িতে আসবেন আমি আগে আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন আমি তার কথা বলবো না আগে আমি আমার স্বামীকে সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন তো দেখি স্বামীদের খেদমুখ করার দরকার আছে না নাই এখন মা বোনরা বলতেছে হুজুর বললেন যে স্ত্রীর খেদমুখের কথা ওরে স্বামীর খেদমুখের কথা বলি বলি তাই করাতে পারতেছি নে যেখানে যাই সেখানে এখন দেখি আগে চলে নারীরা পিছনে চলে স্বামীরা ওরে স্বামীর খেদমতের কথা বলি বলি তাই খেদমুখ করতে পারতেছি ঠিক কিনা আমার বন্ধুগণ কিন্তু তাদের সম্মান ইজ্জত দিয়েছেন কে আপনি যদি খেতে নিতে চান আপনি স্বামী আপনার তেমন হওয়ার দরকার আছে না নাই অনেক স্বামী আছে istri সঙ্গে খারাপ ব্যবহার করে istri সঙ্গে খারাপ ব্যবহার করে যারা অবদ্র সন্তান হলো তারা ঠিক কিনা কোন ভদ্র সন্তানেরা কোন ভদ্র পুরুষেরা istri সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না কারণ তারা হচ্ছে মায়ের জাত তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক আকাশ পর্যন্ত দান করেছে

করেছিলেন সেই রুটিগুলো নাই ছাগলের সেই সবগুলো খেয়ে খেয়ে ফেলেছে আমার বন্ধুগণ সব কিছু খেয়ে খেয়ে ফেলেছে হযরত আয়শা চোখ থেকে ডব ডব করে পানি পড়তেছে রাসূলুল্লাহ এত কষ্ট করে আমি আপনার জন্য রাটা আপনার জন্য রুটি তৈরি করলাম কিন্তু সেই রুটিগুলো সব কিছু খাওয়া হয়ে গেছে নবীজি রাগ করলেন না খদত্ত অবস্থায় আয়শার সঙ্গে খারাপ ব্যবহার করলেন না নবীজি বললেন আয়শারে আমার জন্য যা কিছু করার দরকার তোমার কষ্টটা তো তুমি করেছ এটা তো তোমার দোষ নাই রাগ করো না মন খারাপ করো না আসো আবার দুইজন মিলে আটা খামির করি তুমি বেলো আমি সেকি আমি সেকি তুমি বেলি সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাকের আরশে আযীম থেকে একটা নিয়ামত আল্লাহু আকবার আমার বন্ধুগণ স্বামী যে সময় বাইরে থেকে আসে স্ত্রী যদি স্বামীর একটা খেদমত করে স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে স্বামীর যদি মাথা ব্যথা স্ত্রী যদি স্বামীর মাথার উপরে হাত দেয় ওই হাতের তলায় যতগুলো চুল পরে স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাপাক কত পরিমাণ কত পরিমাণ উরি তারা আমল নামা থেকে মাফ করে দিয়ে দেয় এই জন্য মা বোনেরা যারা আছেন স্বামীরা যারা আছেন আমার বন্ধুগণ এখন তো আপনজনের আমার এই কাজটা করবেন বিশেষ করে আরেকটি কথা বলি বাংলাদেশে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে সে যখন বিবাহ করে এরপরে বউ শাশুড়ির গন্ডগোল আছে না নাই আপনার সন্তান বিবাহ করে নিয়ে এসেছে একটা মেয়ে বাইরে থেকে বাপমা সব কিছু ত্যাগ করে তোমার বাড়িতে এসেছে তোমার মেয়ে যে সময় অন্যের ছেলের ঘরে যায় তুমি চাও তোমার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করো অথচ তোমার ছেলেকে বিবাহ দাও সেই মেয়ের সঙ্গে তুমি শাশুড়ি হিসেবে খারাপ ব্যবহার করো এটা প্রকৃত পক্ষে কোনো মায়ের কাজ হতে পারে না আমার বন্ধুগণ এই জন্য বউ শাশুড়ির যে গন্ডগোল এটা দূর রাখতে হবে তুমি বৌমা তোমার শাশুড়ির মায়ের মতো ইজ্জত করো তুমি শাশুড়ি তোমার ছেলে বউয়ের সঙ্গে মেয়ের মতো আচরণ করো এটা যদি করো আল্লাহ পাক কিন্তু দায়িত্ব তোমাকে দিয়েছেন আল্লাহ পাক এর বিনিময়ে সওয়াব দান করবেন সুবহানাল্লাহ যে আলোচনা আমি করতেছিলাম ভুল ভুল ভুলে নাই মজার কথা আমার বন্ধুগণ উম্মে সুলাইম আজকে স্বামী বাড়িতে আসবেন বাড়িতে আসার পূর্বে তিনি মনে মনে ভাবতেছেন যে আমার সন্তান চলে গেছে স্বামীকে আমি সন্তুষ্ট করব এমন তা মুহূর্তে উম্মে সুলাইম হিজিরকে গোছগাছ করলেন সুন্দর করে সাজলেন যাতে করে স্বামী সন্তুষ্ট হয় কিন্তু দেখা যায় আজকে গারে স্ত্রীরা স্বামীর জন্য সাজে না সাজে অন্য পর পুরুষের জন্য স্বামীর জন্য সাজে রাখো যেদিন বিবাহ অনুষ্ঠানে যায় তখন বলতেছে কি ব্যাপার এত সাজতেছ কেন তুমি জানো না আজকে বাইরে হবে ঠিক কিনা কিনা একটা দিন যদি এত সুন্দর করে বাইরে যে যে যত সাজগোজ করে এই সাজগোজ যদি তার স্বামীর জন্য হতো আল্লাহর কসম ওই স্ত্রীর গুনাহগুলো আল্লাহ maaf করে দিতেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একান্ত আপনজনের আমার এই জন্য আপনি আপনার স্বামীকে খুশি করবেন চারটা কাজ মহিলাদেরকে করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে এর বন্ধুগণ এরপরে স্বামীর খেদমত করার দরকার আছে না আরেকটা ওয়াজ আপনাদেরকে করে যাই পর্দা ছোট্ট একটা উদাহরণ দেব খালের পানি ও পানি বিলের পানি ও পানি এরপরে ডাব গাছের নারকেল গাছের পানি ও পানি ঠিক কি না ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন পর্দাটা কত জরুরি খালের পানি বিলের পানি খেলে সুস্থ মানুষ অসুস্থ হয় আর ডাবের পানি নারকেলের পানি খেলে পরে অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় ও মা বোনেরা আপনারা যারা আজকে ওয়াজ শুনতেছেন আপনারা যদি একটু সুন্দর করে নিজেকে হেফাজত করেন আপনি যদি আপনার আপনার যৌন স্থান আপনার সবকিছু যদি হেফাজত করেন শরীরটাকে যদি আবৃত রাখেন এই সমাজের অসুস্থ যুবকেরা সুস্থ হয়ে যাবে আলোচনা করতেছিলাম উম্মে সুলাইম সুন্দর করে সাজতেছেন একান্ত আপনজনের আমার আস্তে আস্তে করে আবু তালহা বাড়িতে আসলেন কলিজার ভিতরে মুহাব্বত ভালোবাসা সন্তানের জন্য সেই সন্তান চলে গেছেন সব কিছু ত্যাগ করে আবু তালহা তিনি জিজ্ঞেস করতেছেন আমার সন্তান কোথায় তিনি এই কথাটা বলতেছেন না তোমার সন্তান আছে তিনি ঘুমাচ্ছেন বারবার জিজ্ঞেস করতেছেন উম্মে সুলাইমের বলেন তো দেখি তিনি মা তার অন্তরের ভিতরে কষ্ট আসে না কলিজা ছেড়া ধন সন্তান যখনই চলে যায় সব থেকে আগে বেশি কষ্ট পায় তার মা মাজি কত বড় জিনিস ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আমার বন্ধুগণ সন্তান তার মায়ের কাছে হাজির হয়েছে ও মা তুমি আমার মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ রাতে আরাম এরকম হারাম করেছ আমাকে এই পর্যন্ত বড় করেছ তোমার জন্য আজকে আমি অর্থ সম্পাদের মালিক হয়েছি ও মা শুনেছি নাকি এই পৃথিবীতে কোনো সন্তান তার মায়ের ঋণ আদায় করতে পারবে না মায়ের হক আদায় করতে পারবে না ও মা বলো তুমি কি চাও তোমাকে আমি সেটা দিতে চাই বিনিময়ে আমি তোমার ঋণ হক আদায় করতে চাই মা বলতেছে বাবা তুমি আমার ইবাদত করতে পারবে না সন্তান চলে না মাও মাও চাই কিন্তু সন্তান বোঝেনা মা বলতেছে বাবা আচ্ছা ঠিক আছে একটা উদাহরণ দেই যাও তুমি চলে যাও রংপুর বাজারে রংপুর বাজার থেকে তুমি একটা কলা আনি আসো পাকা কলা নিয়ে আসবা সন্তান চলে গেছে আনন্দ ফূর্তি করে একটা পাকা কলা নিয়ে আসলো মায়ের সামনে হাজির হয়ে গেল ও মা মহিলাও পাকা কলা না মা বলতেছে বাবা এখনো কিছু কাজ বাকি আছে ও বাবা এই কলাটা আজকে রাত্রে তুমি যে বেড়ে যে ঘরের ভিতরে ঘুমাও তোমার যে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় এই কলাটা একটা সত্য হচ্ছে তুমি রাত্রে ঘুম পড়বাতে এই পাকা কলাটা তোমার বুকের উপরে রাখবা সন্তান মায়ের কথা মতো চলে গেল সন্তান রাত্রি ঘুমন্ত অবস্থায় ঘুমানোর পূর্বে ওই পাকা কলাটা বুকের উপরে রাখলো সন্তান বুকের উপরে যে সময় রাখলো রাত যে সময় আস্তে আস্তে করে এগারোটা বারোটা রাত যত গভীর হয় বলেন তো দেখি চোখেতে ঘুম আসে না না আমার বন্ধুগণ সন্তানের চোখে ঘুম আসলো এমত অবস্থায় সন্তান এপাস ওপাস করলো সন্তান এপাস ওপাস করলো বলেন তো দেখি ওই পাকা কলাটা বুকের উপরে থাকবে নাকি সন্তান খানের বুকের উপর থেকে কলাটা পিঠের তলায় পড়লো ওই পশুপাশ করার কারণে পাকা কলাটা চ্যাপটা হয়ে গেল সন্তান সকাল বেলা ওই চ্যাপটা কলা নিয়ে মায়ের দরবারে হাজির হয়েছে সন্তান মনে মনে তৃপ্তি পাচ্ছে আজকে পাকা কলা দেব আমি সন্তান হিসেবে পৃথিবীতে ইতিহাস করব আমার মায়ের ঋণ হক আদায় করব একান্ত আপনজনের আমার আনন্দ চিত্তে সন্তান মায়ের দরবারে যে বলে ও মা এই নাও পাকা টাকা কলা চাপটা কলা নাও তোমার ঋণ হক আদায় করে দাও মা বলতেছি বাবা আমি তো সত্য দিয়েছিলাম পাকা কলাটা বুকের উপরে থাকবে চাপটা বলে হবে না বলে গেলে হবে না পিঠের তলাই বললে হবে না সন্তান বলতেছে ও মা আমার কোনো টাকা পয়সার অভাব নাই একটু অপেক্ষা করো পাক্কা ওই একটা সন্তান ছুড়ে ফেলে দিয়ে দিল মা কে বলতেছে মা একটু দেরি করো বাজার থেকে আসতো আরেকটা কলা নিয়ে এসে আমি তোমার ঋণ আদায় করতে চাই মা বলতেছে বাবা এইখানে তো বড় সমস্যা ও বাবা আমি তো একটা সামান্য উদাহরণ দিয়ে পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিয়ে দিলাম আমি তোমার মা আমি তোমাকে এই পেটে ধারণ করেছি কয়েক মাস তোমাকে এই পেটে দারণ করার কারণে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই মতো চলাফেরা করতে পারে আমার তাই নয় তুমি যে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলো বাতাসে দেখলে শীতের রাত তুমি ডান পাশে ছিলে ডান দিকে তুমি ও বাবা আমি তোমাকে বাম সাইডে নিয়েছি বাম সাইডে শক্তি বেলায় আমি তোমার মা বুকের উপরে সারা রাত রেখেছি এপাশ ওপাশ করে নাই তোমাকে চাপটা করে ছুড়ে ফেলে দেই নাই তোমাকে আমি ফেলে দেই নাই তোমাকে আমি চাপটা করে ফেলে দিয়ে আমি মা আরেকটা সন্তান গ্রহণ করতে পারতাম আমি কষ্টের পর কষ্ট করে এক একটা সন্তান আমি মা মানুষ করেছি লালন পালন করেছি সুতরাং ও বাবা তুমি সহ সারা পৃথিবীর সব সন্তানের চেয়ে যাও এই পৃথিবীতে মায়ের সন্তান যারা কেমন পর্যন্ত মায়ের ঋণ মায়ের হত আদায় করতে পারবে না তারা আমার বন্ধুগণ আপনার টাকা আছে বন্ধু আছে আপনার পয়সা আছে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার সহপাঠী সব কিছু আপনাকে মহব্বত করবে ভালোবাসবে কিন্তু যেদিন আপনার টাকা পয়সা ফুরিয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন চরম বিপদের মুখে পড়বেন সুখে দুঃখে একজনকে পাবেন পাবেন যাকে আপনার মা হলেন তিনি সুখে দুঃখে আপনার আশেপাশে থাকবেন যিনি বলেন তো দেখি সারা জীবন সন্তানের জন্য মায়ের চোখের পানি আসলে না মায়ের কান্দন যাব তো জিব দু চার পাশ বনে রে কদন রে ঘর পরিবারের পাড়ে কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা কথা বলেন ঠিক না দশ মাসে দশ দিনে মায়ের গর্ভে দিল ঠায় রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করলো মায়ের বুকের দৈ দিযা ওরে মায়ের ওর কালে ওরে মায়ের ওর কালে বুক ভেসে যায় মায়ের নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে পোষা পর্যন্ত না দুঃখে আমার জনম দুঃখী মা কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ আজকে যত বড় করো কাজী হও কাজী হও শিক্ষক হও मेंबर চেয়ারম্যান মন্ত্রী যাই হও ম্যাজিস্ট্রেট যাই হও হাফেজ হও মাওলানা হও কারী হও মুফতি হও যাই হও তুমি যদি তোমার মায়ের সঙ্গে খারাপ দামহার করো ও বাবা ও মা সন্তানরা তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না কারণ রাসূল বলেছেন হুমা জান্নাত তুকা ও নারা তুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম ও সন্তানরা আজকে যারা ওয়াজ এই পৃথিবীতে আপনি হিসাব করে দেখেন যারাই বড় স্তর অধিকার করেছে ওদের পিছনে একটাই হাতিয়ার ওদের পিছনে ওদের মা বাবার দোয়া আছে না নাই এই জন্য যারা লেখাপড়া করতেছো বাইরে থাকো মায়ের কাছ থেকে দোয়া নিবা পিতা মাতার কাছ থেকে যদি দোয়া নাও না কোনো হুজুরের দোয়া তোমার লাগবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মাকে ভালোবাসতে হবে কারণ মায়ের মতো এমন আপন আমি কোথাও পাইনি তোমরা যদি পে থাক সে কিন্তু তাই তো কুরআন বলে যে না করে জান তো মায়ের সম্মান তারা কুরআন হাদিসের কথা শুনুনা যারা মাকে ভালোবাসেনা তারা কুরআন হাদিসের কথা শুনুনা কথা বলেন ঠিক কিনা যুবকেরা আমি বলি বউ পেছো বউকে ভালোবাসো এটা শুননা কিন্তু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো কারণ বউ হারালে বউ পাবে প্রতি ঘরে ঘরে ওরে মা হারালে মা পাবিনা হাজার সাধু করে তাই তো বইয়ের কথাই তাই বইয়ের কথাই করিস না রে মা কি অপমান তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান কথা বলেন ঠিক কি আমার ভাইরা আপনাদের কি কষ্ট হয় আলোচনা একবারে শেষ মুহূর্তে এক্ষুনি শেষ করে দেবো ইনশাল্লাহ আজিজ আখিরে মনোযোগ করে কেউ যাবেন না ও সন্তানেরা আমাকে ভালোবাসুন আর মায়েরা যারা আছেন আপনার সন্তানের হক আদায় করুন অবশ্যই আপনার পরিবারটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে এরপরে যে আলোচনা আমি করতেছিলাম উম্মে সুলাইমের কাছে আসলেন তার স্বামী সমস্ত সব ব্যথা বেদনা দূর করে স্বামীর প্রতি মহাব্বতার ভালোবাসা বৃদ্ধি করলেন উভয়ের প্রতি আনন্দ মিলন হয়ে গেল এমত অবস্থা অবস্থায় স্বামীর মনটা এবার ভালো হয়ে গেল ভালো হওয়ার পরপরি এবার উম্মে সুলাইম বলতেছে একটা কথা তোমাকে আমি বলতে চাই যতবার স্বামীর মনটা ভালো আছে বাইরে থেকে স্বামী আসলে স্বামীর মেজাজ দেখে কথা বলবেন এটা বলেছেন বিশ্বনবী এমন অবস্থায় ওই মহিলা সাহাবী বলছিলেন একটা কথা বলতে চাই বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে আবু তালহা বললেন আল্লাহ বলে সন্তান দিয়েছিলেন যিনি সেই সন্তান আবার নিয়ে নিয়েছেন তিনি এই কথা বলার পরপরি বিশ্বনবীর স্বামী তালাক ছুট করে দর্মের স্ত্রীর প্রতি রাগ করে চলে গেলেন বিশ্বনবীর দরবারে নবীর সামনে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাইরে ছিলাম আমার একটা সন্তান ছিল আমি বাড়িতে তাসদীদ নিলাম আমার স্ত্রী আমার সন্তানের মিত্র সংবাদ সুখ সংবাদ না দিয়ে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে ইয়া রাসূলুল্লাহ এই বিচারটা আপনি করেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী মসজিদে আসবেন আল্লাহু আকবার কারণ সব কিছু নবীকে জানান গে আল্লাহ জানান এমত অবস্থায় বললেন আবু তোমার স্ত্রী গত রাতে গত রজনীতে যে কাজ আর যে ব্যবহারটা তোমার সঙ্গে করেছে স্বয়ং আর মালিক আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে শুধু খুশি হয়ে যায় নাই তোমাদের তরে মিলনের কারণে আল্লাহ আরব আলামিন এত বেশি খুশি হয়ে গেছেন তোমার স্ত্রীর গর্বে পাক যুগ শ্রেষ্ঠ সন্তান আল্লাহ দান করেছে।